পোলট্রি শিল্পে চলছে অস্থিরতা, বেড়েই চলছে ডিম ও মাংসের দাম, এই বিষয়ে একটু জানবো। রাজধানীর পলাশী বাজার থেকে যোগ দিচ্ছে সহকর্মী তৌহিদ হোসেন। তৌহিদ, ডিম ও মুরগির মাংসের দাম বাড়ার কারণটা কি? রবিন, কোন ধরনের কারণ আসলে ইদানিং পোলট্রি বাজারে পাওয়া যায় না। দাম কখনো আমরা দেখি বাড়ে, কখনো আমরা দেখি কমে, এবং সেই কমার প্রবণতা অন্য যে কোনো পণ্যের মতো কিন্তু পোলট্রি বাজারেও কম। আমি যদি আপনাকে একটু পেছনে দেখাই, আজকে একটি কর্মদিবস, যে কারণে বাজারে সাধারণত ক্রেতাদের আনাগোনা পলাশী বাজারে কিছুটা কমই থাকে, ছুটির দিন একটু বেশি থাকে। কিন্তু এই বাজারে যারা কিনতে আসছেন তারা কিন্তু সবাই আসলে মুরগি কিনে বাড়ি ফিরতে পারছেন না, কারণ দামটা এখনও বেশি। এখনও বেশি এই কারণে বলছি, কারণ 180 টাকা কেজি ছিল কিছুদিন আগেও এক একটি ব্রয়লার মুরগির দাম কেজিতে, এখন সেই দাম 160 থেকে 165 টাকায় নেমে এসেছে। কিন্তু এখানে যারা আসছে তাদের বড় অংশই কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তারা কিন্তু এই দামের ভিতরে এখনও সেটি তাদের হাতে নাগালে নাই বলে তারা দাবি করেছেন। ব্যবসায়ীরা যেটি বলছেন যে বরাবরের মতোই তাদের অজুহাত ফিডের দাম বেশি, শীতকাল আসলেই আবহাওয়ার এক ধরনের দোষারোপ করে তারা মুরগির দাম বাড়িয়ে দেন, এবং তারা যেটি বলেন যে পাইকারি পর্যায়ে বা তারা যেখান থেকে মুরগিটি কিনে আনেন খামার পর্যায় থেকে, সেখানে উৎপাদনের খরচ বাড়ছে বলে দামটি বাড়ছে। কিন্তু দিন শেষে আসলে এই দাম কে নির্ধারণ করছে, কারাই বা এই দামটি, ওষুধের দাম বেশি বলে মানে বাজারে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ব্যাখ্যা কিন্তু ওনাদের কাছেও নেই। এবং আমরা যখন এর আগে পাইকারি বাজারে আমরা খোঁজ নিচ্ছিলাম আমাদের অন্যান্য সহকর্মীদের কাছ থেকে, তারা কিন্তু বলছিলেন যে এই সময়টাতে আসলে শীতে কিছুটা মুরগির বাচ্চা অসুস্থতা থাকে, মরে যায়, এই ধরনের এক ধরনের প্রবণতা রয়েছে, কিন্তু তাতে আসলে বাজার এতটা ভারী কিনা সেটি নিয়ে কিন্তু তাদের ভিতরে এক ধরনের শঙ্কা রয়েছে। তবে এখানে যারা বেচাকেনা করছেন তারা বলছেন যে বাজারে আবার সরবরাহ বেড়েছে, অর্থাৎ কিছুদিন আগেও তারা বলছিলেন, এই পোলট্রি ব্যবসায়ীদের যমুনা টেলিভিশনে আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম যে 31st night যখন উদযাপন হয়েছে বা কিছুদিন আগে যখন এই করোনার বিধিনিষেধ জারির আগে যখন বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানগুলো হচ্ছিল সেখানে এক ধরনের মুরগির চাহিদা বেড়েছে। আরেকটি কথা তারা বলেছেন যে রেস্তোরাঁর সংখ্যা যেহেতু বেড়েছে, রেস্তোরাঁ পর্যায়ে মুরগির চাহিদা কিন্তু অনেক বেড়েছে, কিন্তু সেই তুলনায় যখন চাহিদা তুলনায় যোগান নিশ্চিত করতে হয় তখন দেখা যায় যে আগের তুলনায় খামারিদের সংখ্যা কমে গেছে, যে কারণে মুরগির সার্বিক সরবরাহে কিছুটা প্রভাব পড়ছে, এক ধরনের সিন্ডিকেট তৈরির কথাও কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে বাজারের এই ছিল পরিস্থিতি রবিন, কবে বাজার স্বাভাবিক হবে এখন পর্যন্ত কেউ বলতে পারছেন না। সেটা অনেকেই অনিশ্চিত। অসংখ্য ধন্যবাদ সহকর্মী তৌহিদ হোসেন।